শুধু কি দাবদাহ, ভালো কথা বললেন আপনার সাংবাদিক মহলে। খুশি হলাম যে সাংবাদিক মহলের পক্ষ থেকে অন্তত চিন্তা প্রকাশ করা হচ্ছে, উদ্বিগ্নতা প্রকাশ করা হচ্ছে এই বাংলার তাপদাহ এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সমস্যা নিয়ে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শুধু বিদ্যুৎ সংকট নয়, এই বাংলায় তাপদাহের কারণে কত সানস্ট্রোক হচ্ছে আমরা জানি না, সানস্ট্রোকে কত মানুষের মৃত্যু হচ্ছে আমরা জানি না, জলের সংকট কোন তীব্রতায় পৌঁছেছে আমরা জানি না। শুধুমাত্র বহরমপুর শহরে, এটা একটা শহর, গঙ্গা এখানটাই, এই শহরের অর্ধেক মানুষ আজকে জলের কষ্টে ভুগছে। তার মধ্যে আবার এখানকার যারা প্রশাসনিক কর্তা আছে তাদের ফরমান, যে এলাকায় কংগ্রেসের ভোট সেখানে জল ব্যবস্থা থাকবে না, সেখানে ভোটের সঙ্গে জলের সম্পর্ক নিয়ে চলে আসা হয়েছে, ভোট নাই তো জল নাই। এই ব্যাপারটা আমরা এখানকার প্রশাসনকে জানিয়েছি। গঙ্গার তীরে বসে যদি এখানকার মানুষকে তার তৃষ্ণার্ত থাকতে হয়, তৃষ্ণা নিবারণে যদি ব্যবস্থা না করতে পারে, তাহলে এই লজ্জা আমরা রাখবো কোথায়? জল সংকট বাড়ছে, পানীয় জলের সংকট তীব্র হচ্ছে, জন্তু জানোয়ার তাদের জল সংকট বাড়ছে, সারা তাপদাহে সারা বাংলা প্রত্যেকটা জেলা আজ ছারখার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তাদের মানুষকে সতর্ক করার কোনো প্রয়োজন নেই, কোনো রকম তাদের দুশ্চিন্তা আছে বলে মনে হচ্ছে না, ভোট মিথ্যা কথা ধাপ্পা চলছে বাংলা জুড়ে। তার মানে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে, না তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড় সড়ো তদন্ত হওয়া দরকার, এই বাংলায় বড় সড়ো তদন্ত হওয়া দরকার, কারণ পুলিশের সঙ্গে আঁতাত তো আছেই, অসাধু আঁতাত, তারা দিচ্ছে তাদেরকে অস্ত্র, গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে, সব কিছু সম্ভব। এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয়, এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয়, এই বাংলা দিয়ে নারী পাচার হয়, কি না হয়, এই বাংলা দিয়ে জাল টাকা পাচার হয়। দিদির নেতৃত্বে এই বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে, তার হরেক উদাহরণ হরেক প্রমাণ এই বাংলার মানুষ এতদিন ধরে দেখছে। শিশু পাচার হয় আরও বলে থাকছে, মানুষের দেহাংশ তার একটা র্যাকেট এখানটাই চলে, কিডনি লিভার সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঠগিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে। ভয়ঙ্কর এক করিডোর বেঙ্গল, এখন পুলিশ মহাপুরুষ হয়ে যাবে আবার, সবাই জানে পুলিশ ছাড়া কি করে হয়, পুলিশ তৃণমূলের কথাই চলে আর পুলিশ তৃণমূলের কথাই কাজ করে, পুলিশের তার কোনো দায়িত্ব নেই, তাই বাংলায় অপরাধ বাড়বে, বাংলায় সন্ত্রাস বাড়বে, বাংলায় খুনাখুনি বাড়বে, বাংলায় সন্দেশখালীর মধ্যে ঘটনা বাড়বে। সন্দেশখালী আমরা জেনেছি, এরকম কত সন্দেশখালী বাংলায় আছে আমরা জানা নেই, আমাদের অজান্তে কোথায় কোথায় সন্দেশখালী তার শাখা পোশাখা বিস্তার করেছে সেটা আমরা জানি না। দেখি এনএসজি কো মানে তো নেই বলে, আপ সব তো জানতে হ্যাঁ কি হাইকোর্ট কি আদেশ পে, হাইকোর্ট কি নিরীক্ষণ পে, সন্দেশখালী কে যে মুদ্দা ইসকা উপর যাঁচ পড়তাল তফতিশ হো রে হ্যাঁ, সন্দেশখালী কি যে ঘটনা, ইয়ে সবকো হাম সারে বঙ্গাল কো শর্মিন্দি মহসুস করনে মে মজবুর কিয়ে হ্যায়, হাম সব শর্মিন্দগি হ্যায় সন্দেশখালী কি ইস ঘটনা কে দৌরান, যাহা হামারে ঘর কে মা কো বহিনো কো বেইজ্জত করতে হুয়ে উনকো শোষণ কিয়ে গয়ে থে, যদি হাম যৌন শোষণ কে যা সকতে, যৌন শোষণ কি শিকার হোনে পরে হামারে ঘর কে গরিব মা বহিনো কো, আর ইয়ে যৌন শোষণকারী হ্যায় সত্তারূঢ় টিএমসি পার্টি কে বড়ে বড়ে দরিন্দো নে, বড়ে বড়ে গুন্ডো নে ইয়ে সারে যৌন শোষণ কিয়ে। ইসকে উপরান্ত জব হাইকোর্ট কো লগা কি ইসকে পিছে রাজ ক্যা হ্যায়, ইসকো উজাগর করনা চাইয়ে, তো হাইকোর্ট আপনি তরফ সে সিবিআই কো ইস মামলে পে তফতিশ করনে কি নির্দেশ দিয়ে থে। জব যাঁচ পড়তাল হো রে হ্যায়, যাঁচ পড়তাল কে দৌরান কহিঁ আগর কোই কুছ মিলে, কহিঁ বিস্ফোট মিলতে হ্যায়, কহিঁ হাতিয়ার মিলতে হ্যায়, ও ভি বিদেশি হাতিয়ার কহে যাতে হ্যায়, তো ইয়ে হাতিয়ার কি জখিরা কহাঁ সে আ গয়ে হ্যায়, ইয়ে সারে তো পুলিশ কি নিগাহো মে হ্যায়, ক্যোঁকি সারে সত্তারূঢ় পার্টি কে বড়ে বড়ে গুন্ডো হ্যায়, সারে সত্তারূঢ় পার্টি কে বড়ে বড়ে দরিন্দো হ্যায়, তো ইয়ে পুলিশ কি
নিগাহ মে কেউ নেই আয় হ্যাঁ পুলিশ কি জানকারী রেতে হুয়ে ইয়ে সারে হাতিয়ার কি জখীরা আজ বঙ্গাল মে এক কে বাদ এক আম লোক কে সামনে আ রে হ্যাঁ ইসমে ইয়ে সাফ জাহির হতে হ্যাঁ কি বঙ্গাল মে সত্তর উর পার্টি ওর গুন্ডো সত্তর উর পার্টি ওর দরিন্দো ইন লোগো কে বীচ এক নাপাক রিশতা হ্যাঁ উনকি সারে নাকাব কর্তুত অঞ্জাম দেনে কে লিয়ে সত্তর উর পার্টি কে বড়ে বড়ে গুন্ডে ওর পুলিশ কি মদদ সে ইয়ে সারে কাম হো রে হ্যাঁ বঙ্গাল মে ইয়ে হাম সবকে লিয়ে হামারে সবকে লিয়ে বড়ে শর্মিন্দা হোনে কি সওয়াল আ গয়ে হ্যাঁ ফির সিবিআই কো আগর কহিন লাগে কি উনকি এনএসজি কি মদদ চাইয়ে তো উনকে আপস কি মুদ্দা হ্যায় ইসমে হামে কোই লেনা দেনা নাই হ্যায় সিবিআই কো আগর লাগে কোই এনএসজি কো আনা চাইয়ে কহিন জাদা বিস্ফোট রয়ে গয়ে হোঙ্গে তো ইসকে লিয়ে মাই ক্যা কর সকতে মাই ক্যা কহ সকতে হতে পারে আমাদের জানা নাই এটা রোহিঙ্গারা বর্মা থেকে রিফিউজি হয়ে তারা বাংলাদেশে গেছিল বাংলাদেশে হয়তো কোনো ক্রমে তারা এখানটা এসেছে তবে তার মধ্যে কিছু রোহিঙ্গাকে ইউনাইটেড নেশনসের তরফ থেকে তাদেরকে থাকার তাদের সুযোগ সুবিধা দেওয়ার পারমিট দেওয়া হয়েছিল এটুকু আমি জানি বাকি এখানকার পুলিশ দেখবে দিল্লির কেন্দ্রীয় বাহিনী দিল্লির সিবিআই দেখবে দিল্লির যে সমস্ত দপ্তর আছে তারা দেখবে আমরা সে কোনো জায়গা থেকেই কোনোভাবেই এ বাংলাকে অপরাধীদের স্বর্গরাজ্যে যাতে রূপান্তরিত করতে না পারে তার জন্য আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম করেছি করছি করব দেখুন যখন ২৫,০০০ চাকরি অবৈধভাবে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে পারে তাদেরই পরিচালিত গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন চুরি করবে না তারা কেন দুর্নীতি করবে না বলুন দিদি শিখিয়ে দিয়েছে আমার কাছে জল স্থল অন্তরীক্ষ কোনো কিছু বাদ যাবে না যেখানে সুযোগ পাবো আমি সেখানেই মেরে খাবো জল স্থল অন্তরীক্ষ কিছুই বাদ যাবে না পাহাড় পর্বত জঙ্গল শ্মশান কবরস্থান কিছুই বাদ যাবে না আমি যেখানে সুযোগ পাবো সেখানেই আমি মেরে খাবো অজ্ঞান না হয়ে যাই আমরা আমার মনে এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো থাকে এতক্ষণ হাসতে আরম্ভ করে দিয়েছে খিলখিল দিয়ে খুব দরকার মুর্শিদাবাদে আমরা তো এখানকার মানুষকে বলেছি কিছু করতে দেবো না আমরা এই জেলায় কোনো রংবাজি হবে না তৃণমূলের কোনো বুদ্ধকল হবে না তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি আমরাও তা তৃণমূল কি সন্তোষ প্রকাশ করবে দেখো দিদি দেখুন আমরা জানি যেটা সেটা হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের মনে হয়েছে এনএসজিকে আনা দরকার এখানে কোন পার্টির কিছু বলার আছে বলে আমার জানা নাই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তে কাকে ডাকবে না ডাকবে সিবিআই যেতেই পারে কিন্তু সেখানে বোমা সেখানে অস্ত্রপাতিতে পাওয়া এটা তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে আমার প্রশ্রয়ে আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার করেছি যেখানে এনএসজিকে আসতে হচ্ছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না পুরো তদন্তটা হচ্ছে সিবিআইয়ের নেতৃত্বে এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই জায়গাটায় দাঁড়িয়ে এ বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা সেটা ক্রমশ এ বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই কারণ তার দলের এটাই সংস্কৃতি তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন অপরাধীকে বাঁচানোর লক্ষ্য অপরাধীকে বাঁচানোর দায়িত্ব অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি তো আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দুই গোষ্ঠী জজানের সরডাঙ্গায় তাদের মধ্যে মারামারি এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে দিদি কিছু পারুক আর না পারুক দুয়ারে বোমা এনে দিয়েছে দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না আমি ফাটতেই থাকবো স্বাভাবিকভাবেই তৃণমূলের মস্তা দেখতে বোমার অভাব নাই দিদির দলে তো সব কিছুর অভাব থাকতে না বোমার কোনো অভাব নাই সেই বোমা এবার যত ব্যবহার হচ্ছে পুলিশ নিশ্চুপ থাকবে এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে তার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করি সবকে ভোট চাইয়ে কংগ্রেসকে।
কংগ্রেস হিন্দুস্তান কি হর বর্গ কে লোক নুমাইন্দে বনতে হ্যাঁ, হিন্দুস্তান কি হর বর্গ কে লোক কংগ্রেস কাম করতে হ্যাঁ, ইসলিয়ে কংগ্রেস ইয়ে কে হ্যাঁ কি কংগ্রেস কি হাত সারে দেশবাসীয় কি শান, কংগ্রেস কি হাত হিন্দুস্তান কে আম লোক কি বদলেগা হালাত। মাই কে জ্যোতিষ হুম, মাই তো সুগুনিয়া নহি হুম, আগর সুগুনিয়া হতো তো বল দিতে, আগর রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী কিন সে আগে উম্মীদবার হোগে তো সারে পত্রকার বুলাকে এআইসি কি দপ্তর সে বতা দিয়া যায়, ইতনা জলদবাজি করি কই জরুরত নেই, ইতনা চঞ্চল কি হো রে পতা নেই, ইতনা অধীর কি হো রে পতা নেই। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।